জাতীয় দলের স্বীকৃতি খোয়াল তৃণমূল সহ তিন রাজনৈতিক দল, আর সর্বভারতীয় দল রইল না তৃণমূল। তৃণমূল কংগ্রেস সহ তিন রাজনৈতিক দলের জাতীয় স্বীকৃতি বাতিল করল নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা জাতীয় দলের স্বীকৃতি বাতিল হয়েছে সিপিআই এবং এনসিপিরও, তবে আঞ্চলিক দল হিসেবে পরিচিত আম আদমি পার্টি জাতীয় দলের স্বীকৃতি পেয়েছে। সোমবার নির্বাচন কমিশন স্বীকৃতি বদলের সিদ্ধান্ত জানিয়েছে। আম আদমি পার্টির জাতীয় দলের স্বীকৃতি আছে কিনা জানতে চেয়ে কমিশনকে নোটিশ পাঠিয়েছিল কর্ণাটক হাইকোর্ট। স্বীকৃতি এবং প্রতীক বিষয়ক নির্দেশিকার ছ খ ধারায় জাতীয় দলের স্বীকৃতির শর্ত উল্লেখ করা রয়েছে। চার বা তার বেশি রাজ্যে স্বীকৃত, মোট ভোটের ৬ শতাংশ সমর্থন চার বা তার বেশি রাজ্যে এবং অন্তত তিন রাজ্য থেকে চার সাংসদ বা ২ শতাংশ লোকসভা আসনে জয়ের উল্লেখ রয়েছে ওই ধারায়। তৃণমূল কংগ্রেস ত্রিপুরা বা মেঘালয়ে লড়লেও সুবিধা করতে পারেনি। গোয়াতেও তৃণমূল বিজেপি বিরোধী সমর্থন ফাটল ধরানোর কাজ করেছে। পশ্চিমবঙ্গে বামপন্থীদের পরাজিত করার লক্ষ্যে কংগ্রেস ভেঙে গড়েছিল তৃণমূল। ২০১১তে পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর কয়েকটি রাজ্যে তৎপরতা দেখা যায়, মাঝে জাতীয় দলের স্বীকৃতি পায়, তবে তা বেশি দিন টিকল না। কমিশন জানিয়েছে নাগাল্যান্ডে এনসিপি এবং মেঘালয় তৃণমূল রাজ্যস্তরে স্বীকৃত দল হিসেবে বিবেচিত হবে। আপ দিল্লির পাশাপাশি এখন সরকার চালাচ্ছে পাঞ্জাবেও। গোয়ায় ৬.৭৭% ভোট পেয়েছে। গুজরাটের চার বিধায়কও জয়ী হয়েছে দলের। এবার জাতীয় দলের তকমা পাওয়ার পর আগামী লোকসভা নির্বাচনে আপ লোকসভায় কটা আসন পায় তাই দেখার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউস।